সিবিআই তদন্তের প্রতি অনাস্থা প্রকাশ করে আজ রাজভবন অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে যোগ দেন নাগরিক সমাজের একাংশ জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন সিবিআই যেভাবে আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে তাতে তারা মোটেও সন্তুষ্ট নন আরজিকরের হত্যাকাণ্ডের পিছনে একাধিক জনের হাত থাকা স্পষ্ট প্রমাণ তারা পেয়েছেন অথচ সিবিআই তাদের প্রাথমিক চার্জশিটে কলকাতা পুলিশের পথ অনুসরণ করে মাত্র একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে সিবিআই আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে বলে তাদের সন্দেহ এর প্রতিবাদে তারা রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের ক্ষোভ জানাতে চান রাজভবনে ইমেল করলেও তার কোনো জবাব তারা পাননি পরে জুনিয়র ডাক্তারদের ১২ জনের একটি প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করেন তবে রাজ্যপালের হাতে স্মারকলিপি দিলেও তার সঙ্গে কোনো কথা হয়নি বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন কর্মচারী মারফত রাজ্যপাল তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে তারা জানান বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ ছাড়া কারোর উপরই তাদের ভরসা নেই বলে স্পষ্ট জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা